নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামের ভোটের সহজ পাঠে আপনাদের আরও একবার স্বাগত। আজকের এই পর্বে থাকছে কিভাবে ভোটদান প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, কোথায় কোথায় ভোটদান কেন্দ্রের মধ্যে কাদেরকে বসাবেন, অর্থাৎ পোলিং এজেন্ট, পোলিং পার্সোনেল, প্রিজাইডিং অফিসার কোথায় বসাবেন, অথবা ভোটদান কক্ষটি কোথায় স্থাপন করবেন, এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ থাকছে এই ভিডিওতে। অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে কিভাবে একজন ভোটার ভোটদান করবেন, কোথায় যাবেন, কখন ভোটদান করবেন, সমস্তটা ডিটেলসে থাকছে। তবে আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনাকে এই ভোট কেন্দ্র স্থাপনের আগে দেখে নিতে হবে আপনাকে যে রুম দেওয়া হয়েছে সেই রুমের পজিশন, দরজা জানালা কোথায় আছে, সেই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটি মডেল ভোট কেন্দ্র দেখানোর চেষ্টা হবে। এই ভোট কেন্দ্রের ক্ষেত্রে দরজার ঠিক ডান দিকে প্রিজাইডিং অফিসারকে বসানো যেতে পারে এবং দরজার ঠিক বাম দিকে প্যারালালি পোলিং এজেন্টদের বসানো যেতে পারে। তবে পোলিং এজেন্টদের বসানোর ক্ষেত্রে আপনাকে এটি মাথায় রাখতে হবে যাতে ভোটার যখন ভোট দিতে আসছেন তিনি ভোটদান কেন্দ্রে প্রবেশ করলেই তাকে যেন পোলিং এজেন্টরা দেখতে পান এবং তার মুখ যেন তারা দেখতে পান, এবং পোলিং এজেন্টদের এমন জায়গায় বসাতে হবে যাতে করে ভোটদান কক্ষে যখন ভোটার ভোট দিচ্ছেন সেটি তারা কোনো মতেই দেখতে না পান। এখানে ফার্স্ট পোলিং অফিসার বা প্রথম পোলিং অফিসারকে বসানো যেতে পারে, এখানে সেকেন্ড পোলিং অফিসারকে বসানো যেতে পারে, এখানে থার্ড পোলিং অফিসারকে বসানো যেতে পারে। এই জায়গায় ভোটদান কেন্দ্রের মধ্যে ভোটদান কক্ষ স্থাপন করা যেতে পারে। এই ভোটদান কক্ষ স্থাপনের সময় মাথায় রাখতে হবে এই ভোটদান কক্ষের পিছনের দিকে কোনো জানালা বা দরজা না থাকে এবং পোলিং এজেন্ট বা কোনো পোলিং পার্সোনেল ভোটদান কক্ষের মধ্যে কাকে ভোট দিচ্ছেন, কিভাবে ব্যবহার করছেন ইভিএম, সেটি যেন তাদের দৃষ্টির বাইরে থাকে। এইভাবেই ভোটদান কক্ষটি স্থাপন করতে হবে। এরপর আসুন আমরা জেনে নিই কোন পোলিং অফিসারের কাছে কি থাকবে। প্রথম পোলিং অফিসারের কাছে থাকবে যেটি, সেটি হচ্ছে নির্বাচক তালিকার চিহ্নিত প্রতিলিপি, অর্থাৎ মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, যেখানে তিনি কারা কারা ভোট দিলেন সেটি চিহ্নিত করবেন। এরপর আসি দ্বিতীয় পোলিং অফিসার। দ্বিতীয় পোলিং অফিসারের কাছে তিনটি জিনিস থাকবে। একটি হচ্ছে 17A, অর্থাৎ ভোটার রেজিস্টার, সেটি থাকবে। অপর জিনিসটি হলো ভোটার স্লিপ এবং থাকবে অমোচনীয় কালি। এই তিনটি জিনিস থাকবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে। থার্ড পোলিং অফিসারের কাছে থাকবে কন্ট্রোল ইউনিট এবং ভোটার স্লিপ কালেকশন করার জন্য একটি স্টিক। এরপর আমরা দেখাবো এই কন্ট্রোল ইউনিট থেকে কানেক্ট করা থাকবে একটি তারের মাধ্যমে ভোটদান কক্ষে। ভোটদান কক্ষের মধ্যে কি থাকবে, থাকবে ব্যালট ইউনিট এবং VVPAT। এই VVPAT এবং ব্যালট ইউনিট থাকবে ভোটদান কক্ষের মধ্যে, যেটি তারের সাহায্যে কানেকশন করা থাকবে কন্ট্রোল ইউনিটের সঙ্গে, অর্থাৎ থার্ড পোলিং অফিসারের কাছে যে কন্ট্রোল ইউনিটটি আছে তার সঙ্গে। এটি কানেক্ট হবে VVPAT-এর সঙ্গে এবং VVPAT-টি কানেক্ট হবে ব্যালট ইউনিটের সঙ্গে। এই VVPAT এবং ব্যালট ইউনিট থাকবে ভোটদান কক্ষের মধ্যে। এরপর আমরা দেখাবো কিভাবে একজন ভোটার ভোট দেবেন। এন্ট্রি পয়েন্ট যেখানে আছে, অর্থাৎ যেখান দিয়ে প্রবেশ করতে হবে, সেখানে যখন ভোটার এসে দাঁড়াবেন, যিনি স্বাস্থ্যকর্মী থাকবেন তিনি প্রথমে থার্মাল স্ক্যানিং করবেন, তারপর তাকে স্যানিটাইজার দেবেন এবং তারপর তাকে একটি গ্লাভস দেওয়া হবে। এক হাতে গ্লাভস পরে ভোটার সরাসরি চলে যাবেন প্রথম পোলিং অফিসারের কাছে। প্রথম পোলিং অফিসার তার আইডেন্টিটি কার্ড দেখবেন এবং তাকে মাস্কটি ক্ষণিকের জন্য নামাতে বলবেন মুখ থেকে, যাতে করে তার মুখটি তিনি ভালোভাবে দেখতে পান, এবং তাকে আইডেন্টিফাই করে জোরে জোরে তার নাম অ্যানাউন্স করবেন এবং তার কাছে যে মার্ক কপি আছে তাতে মার্ক করবেন ভোটারকে। এরপর ভোটার চলে যাবেন সেকেন্ড পোলিং অফিসার বা দ্বিতীয় পোলিং অফিসারের কাছে। দ্বিতীয় পোলিং অফিসার
17A-তে তার নাম নথিভুক্ত করবেন, তাকে দিয়ে সিগনেচার করাবেন এবং হাতে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। এরপর তিনি ভোটার স্লিপ ইস্যু করবেন এবং সেই ভোটার স্লিপটি নিয়ে ভোটার চলে যাবেন তৃতীয় পোলিং অফিসারের কাছে। তৃতীয় পোলিং অফিসার তার কাছ থেকে ভোটার স্লিপটি কালেকশন করে নেবেন, তার হাতে অমোচনীয় কালিটি আছে কিনা দেখে নেবেন এবং কন্ট্রোল ইউনিট থেকে ব্যালট ইস্যু করবেন। ব্যালট ইস্যু করার পরই ভোটার চলে যাবেন ভোট কক্ষে। এখানে যেহেতু এদিক দিয়ে দেখানো হয়েছে পথটি, কারণ ভোট কক্ষের ওই পাশ দিয়ে গেলে পায়ে তার জড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে এদিক দিয়ে যাওয়াই সুবিধাজনক। এইভাবে ভোটদাতা ভোটদান কক্ষে পৌঁছে যাবেন এবং সেখানে তিনি ব্যালট ইউনিটে তার মত দান করবেন এবং ভিপি প্যাডে দেখে নেবেন যে তিনি কাকে ভোট দিলেন সেটি ঠিক দেখাচ্ছে কিনা। ভোটদান হয়ে গেলে তিনি এখান থেকে বেরিয়ে আসবেন এবং সোজা চলে যাবেন এক্সিট পয়েন্টে এবং একেবারে বাইরে চলে যাবেন। এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে গিয়ে তিনি যে হাতে গ্লাভস পরেছিলেন এবং গ্লাভস পরে যে হাতে তিনি ভোটদান করেছেন অর্থাৎ ব্যালট ইউনিটে তার পছন্দ মতো প্রার্থীর নামের সোজা প্রেস করেছেন, সেই ডান হাতের গ্লাভসটি এখানে খুলে রাখবেন এই ডাস্টবিনের মধ্যে এবং এর মাধ্যমে তার ভোটদান প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। প্রিজাইডিং অফিসার পুরো প্রক্রিয়াটি অবজার্ভ করবেন এবং কালি লাগানোর পর যাতে ভোটার ভোটদান না করেই বেরিয়ে না যান সেদিকেও নজর রাখবেন এবং মাঝে মাঝেই তিনি যে কাউন্ট হচ্ছে কতজন ভোট দিয়েছেন তার সঙ্গে কন্ট্রোল ইউনিটের টোটালের যে সংখ্যা রেকর্ড হয়েছে সেটিও মিলিয়ে নেবেন। এইভাবে সম্পূর্ণ ভোটদান প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই সংক্রান্ত আরও ভিডিও আনব আমরা পরবর্তীতে, ততক্ষণ সঙ্গে থাকুন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফডিজির ইউটিউব চ্যানেলটি।